আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ব্রেকের বাদে আবার আপনারা সামনে ইয়া উপস্থিত হয়েছি। আসলে প্রোগ্রাম ইয়ে বইলো টাইম কোন মুখে যায় কি বোঝা যায় না, জলদি জলদি গেছি কি ব্রেকও টাইমে গেছি। আর এখনও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার লগে আছি, আর আত কিছু প্রতিষ্ঠান হলো আছে। যেবেলা প্রতিষ্ঠান দেখবার সময় হইব যাই মুখে তাড়াতাড়িও প্রতিষ্ঠান দেখবার লাগে। আর দেখছিলাম ইনশাল্লাহ সুন্দর দুইটা প্রতিষ্ঠান আমরা রাতও আছে, ও পর্বত আমরা দেখাইমো। দুইটা ঐতিহ্যবাহী আর এটা প্রতিষ্ঠান হলতর লগে এলাকা হলতর লগে একটা ঐতিহ্য ইতিহাস জড়িত আছে। আর আমরা চেষ্টা করবো প্রতিষ্ঠান দেখানির সাথে সাথে লগে লগে আপনার তোরা এলাকার সম্পর্কে আপনার হইতাম, আমরা এলাকার পরিচিতি আপনার সামনে তুলিয়ে ধরতাম। আর বহুত মানুষকল আছে এটা প্রতিষ্ঠান সকল দেখলেও আর পরিচিতি হওয়ার দরকার নাই, তা দেখলেও বুঝিল তাহার বা এলাকার অবস্থা প্রতিষ্ঠানের অবস্থা ইনশাল্লাহ। আর এ ভিতরে আপনারা কল যেগুলো এগুলো তো আমরা নিমু, আর কল নেওয়ার পাশাপাশি সময় যাবলে হইব, এই সময় প্রতিষ্ঠানও দেখবো। আর আপনার এলাকার কোনো প্রতিষ্ঠানের যদি রিকোয়েস্ট আমরা কাছে করতে চাই আপনি ফোন করুকা, ফোন করি আপনার প্রতিষ্ঠানের নাম ডিটেলস এলাকার নাম আমরা সপ্তাহ হইলে আমরা টিম ধারাবাহিকভাবে সময় সুযোগে যাই বা আপনার এলাকাত গিয়া সুন্দর করে তুলিয়ে আনবা। আর যে এলাকার প্রতিষ্ঠানের লাগে বেশি রিকোয়েস্ট আমরা গেছে থাকবো, কল আমরা বেশি পাইমো, আমরা এটার অগ্রাধিকার দিমু যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা তুলিয়ে আনবো আর কি। আন্দাইলে যত প্রতিষ্ঠানের লাগে আমরা গেছে রিকোয়েস্ট করছেন প্রোগ্রাম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে কিন্তু সব প্রতিষ্ঠান আমরা তুলিয়ে আনবো। আর আমরা ই সিলেটর বৃহত্তর সিলেট আপনার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এত বেশি প্রতিষ্ঠান হল আছে। আপনার মসজিদের কথা হোকা হাজার হাজার মসজিদ, প্রাইমারি স্কুলের কথা হোকা হাজার হাজার, আপনার উচ্চ বিদ্যালয়ের কথা হোকা এটা সব এলাকা হলতো আলহামদুলিল্লাহ, কলেজ ইউনিভার্সিটি অসংখ্য গণিত প্রতিষ্ঠান হল আমরা বৃহত্তর ই সিলেট অঞ্চলের মাঝে আছে। তো আর লেখাপড়ার দিক দিয়েও ধারাবাহিকভাবে এই অঞ্চল উত্তর অঞ্চল সামনের দিকে এগিয়ে যার কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সবটা মিলাইয়া একটা ঐতিহ্যবাহী এলাকাও আমরা হইতাম পারবো। আমরা পুরা বৃহত্তর সিলেট অঞ্চলটারও কোনো এলাকারে বাদ দিয়া কোনো এলাকায় আমরা অগ্রাধিকার দিতাম পারতাম না, সব এলাকাও আমরা গেছে গুরুত্বপূর্ণ সম্মানিত, আর সব এলাকার প্রতিষ্ঠান আমরা গেছে সম্মানিত। আমরা শ্রদ্ধা করি সব প্রতিষ্ঠান হল যেগুলো আছে, কারণ এই প্রতিষ্ঠানগত একটা মাদ্রাসার কথা হোক একটা স্কুলের কথা হোক আপনার এটা প্রতিষ্ঠানের ফল আছে দেখিয়েও আমরা শিক্ষিত হইতাম পারছি, লেখাপড়া আমরা করতাম পারছি। আমরা আজকে দেশের লেখাপড়া করিয়া প্রবাসও আইয়াও দেশের নাম সুনাম আমরা উজ্জ্বল করলাম, আর দেশের লাগে আমরা প্রবাসও আইয়াও আমরা খাম করলাম। আর দেশ যারা আছেন তারা তো বেশি আরও চেষ্টা করা যেহেতু তারা নিজে এই দেশ তাখরা এই গ্রাম তাখরা নিজের এলাকার তাখরা। তো সবটা মিলাইয়া আর দেশ এটা আমরার দেশের মাটি দেশের সমাজ সবটা আমরার চিন্তা করা লাগবো এটা এটা নিয়ে। আর আমরা প্রবাসে যারা আছি শত ব্যস্ততার ভিতর দিয়েও নিজের খাম খাজ বাদে আপনার ফ্যামিলি লাইফ এটা সবটা মিলাই এর বাদেও আমরা দেশের যেবেলা কোনো বিষয় আয় আমরা সামনে আমরা ওটার অগ্রাধিকার দিই মাশাল্লাহ এটা বালা। আর এখন সম্মানিত কলার আমরা লগে আসেন দেখি খেমাত তাসাইরা। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয় হোক আসাইন। ইসলামিয়া মাদ্রাসা এটা বড়লেখা এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখনো কইরাম না যেবেলা প্রতিষ্ঠান দেখবার সময় আইব ও সময় প্রতিষ্ঠান নিয়ে আমার মনে আর আপনার বিস্তারিত কিছু তুলিও দর মনে। আর এই এলাকার যারা আছেন বড়লেখা মৌলভীবাজার অঞ্চলের আপনারা আপনারা এই প্রিয় প্রতিষ্ঠানটা দেখতে পারবা। আর আমি তো আগে দেখি লেগেছি এর লাগে আমি প্রতিষ্ঠান সম্পর্কে আমার এক্সট্রা একটা ধারণা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরও জন কলার আমরা লগে আসুন। সালামু আলাইকুম কলার আপনি আসুন নি আমরা লগে। জয় আসসালামু আলাইকুম। আপনি জি আসসালামু আলাইকুম। জয় জনাব আমি আপনার শুনডাম আপনি শুনডান জি আপনি শুনডানি আমারে আরব হ্যালো আসসালামু আলাইকুম। ও মানে কলটা ড্রপ হয়ে গেছে কি
আপনি আবারও ট্রাই করুক আমরা লগে মাত্তা পারবা আর যেবেলা ফোন করবা প্লিজ টিভির ভলিউমটা টিভির ভলিউমটা কমাইবা টিভির ভলিউমটা কমাই আমরা লগে মাতলে আপনার মাত আমরা সহজে শুনতাম পারবো জি আরো জন কলার আমরা লগে আছেন সালামু আলাইকুম ইনশাআল্লাহ আমরা কলার যেবেলা আইবা আমরা আপনার লগে মাত মনে আর একটা প্রতিষ্ঠান আমরা দেখিলিম আর প্রতিষ্ঠানটা দেখবার লাগি আমরা যাইমো এক গুরুত্বপূর্ণ এলাকা এটা আমরার বৃহত্তর সিলেটের মাঝে আমরা হইম যেটা গোলাপগঞ্জ উপজেলা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী উপজেলা আর এখানের মাঝে একটা সুন্দর মসজিদ আছে দারিপাতন খানবাড়ি জামে মসজিদ আমরা ওই মসজিদটা দেখবো দেখবার আগে একজন সম্মানিত কলার আছেন আমরা কলটা নিমু কি কলার আসসালামু আলাইকুম আপনি স্টুডিওতে লাইভ আমরা লগে মাত্রা আপনি কোন মসজিদ দেখতে চাইরা ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ আমরা আপনার দুইটা রিকোয়েস্ট লিখিয়ে রাখছি শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা জালালিয়া মসজিদ ইনশাআল্লাহ আমরা একবার যেবেলা সময় সুযোগে ইনশাআল্লাহ আমরা তুলি আনবো আনি আপনারা দেখাইব ইনশাআল্লাহ জাজাকুমুল আমরা লগে থাকবার লাগি আর আমরা কইছিলাম একটা প্রতিষ্ঠান আমরা দেখবো আর ই দারিপাথন খানবাড়ি জামে মসজিদ দেখবো পাশাপাশি গোলাপগঞ্জ আমরা সিলেটের আর একটা ঐতিহ্যবাহী একটা গর্বর জাগাউলেগা কৈলাসটিলা গ্যাস ফিল্ড অক্সটাও আমরা দেখবো এটা আমরা সিলেটের বড় একটা সম্পদ এটাও দেখবো এই এলাকাটাও দেখবো আশা রাখি আপনারা এই মসজিদ এই গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ফিল্ড সহ বিভিন্ন এই এলাকাটাও দেখলে আপনার আর ভালো লাগবো আউকা গোলাপগঞ্জ এলাকা থেকে মসজিদ আর সুন্দর এলাকা দেখার মাধ্যমে একবার বেড়াই যাই গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকা কয়েকটি কারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে জানা যায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মৌলভী খালে পাক সেনারা বোমা নিক্ষেপ করেছিল সেই হামলায় কয়েকজন নিহত হন অন্যদিকে আছে কৈলাসটিলা গ্যাসফিল্ডের আগুনের সেই শিখা মাটির নিচের অপরিশোধিত গ্যাস যখন পাইপলাইনে নিয়ে পরিশোধিত করা হয় তখন অতিরিক্ত গ্যাসের চাপে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এর জন্য কিছু গ্যাস এভাবে পুরানো হয়ে থাকে সিলেটসহ জেলার বিভিন্ন স্থান থেকে এই আগুনের শিখা দেখা যায় তার পাশেই আছে দাড়িপাতন খানবাড়ি জামে মসজিদ মসজিদ দেখতে একেবারে নতুন তবে একই স্থানে ১৯০৭ সালে পুরনো মসজিদ ছিল সেই মসজিদ ছিল টিনের তৈরি পরবর্তীতে ১৯৬০ সালে পুরনো মসজিদ ভেঙে রাস্তার পাশে একতলা মসজিদ নির্মাণ করা হয় আর এটি নির্মাণ করেন স্থানীয় খানবাড়ির লোকজন তার মধ্যে অন্যতম ছিলেন নাসিমুদ্দিন খান পোস্টমাস্টার ও মৌলানা আরব আলী খান যিনি দাদা হুজুর নামেই বেশি পরিচিত তারা দুজন মসজিদের জন্য ভূমিও দান করেন পরবর্তীতে ২০১৫ সালে সেই মসজিদটি ভেঙে নতুন মসজিদের কাজ শুরু হয় দাড়িপাতন মসজিদ প্রথম যখন নির্মিত হয় তখন আশপাশ এলাকায় অন্য কোনো মসজিদ ছিল না মুসলমানের সংখ্যাও ছিল কম
যে কারণে তখন মসজিদে নামাজিদের উপস্থিতি পরিপূর্ণ হতো না। বর্তমানে দাড়িপাতন গ্রামে হাজারখানেক পরিবার রয়েছে, মসজিদ আছে পাঁচটি। তার মধ্যে দাড়িপাতন মসজিদে নামাজের সংখ্যা সবসময় বেশি হয়। মূল সড়কের পাশে থাকায় সবসময় অধিক সংখ্যক নামাজি এখানে নামাজ পড়েন। পুরো মসজিদ নতুন টাইলস দিয়ে মোড়ানো, যে কারণে ভেতরের সর্বত্র নতুনত্বের ছোঁয়া। মেঝেও টাইলস শোভিত। মেহরাবে লাগানো হয়েছে উন্নত মার্বেল পাথর। মেহরাবের উপরিভাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ লেখাটি সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। একসাথে 400 মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারেন। মসজিদের যে কোনো উন্নয়নে খানবাড়ির পাশাপাশি গ্রামের সকল স্তরের মানুষ আন্তরিক। 500 মুসল্লি মোটামুটি এক দুই কাতার দৈনিক হয়, কিন্তু জুমাবারে প্রচুর লোক হয়। যেহেতু একটা ভিআইপি রাস্তার পাশে মসজিদ, জুমাবারে নিস্তালা, দুতলার ছাদ এবং সামনে সব দিক মিলাইয়া মুসল্লিদের নামাজ পড়তে হয়, জায়গায় সংকুলন হয় না। এবং সকালবেলা অর্থাৎ বাদ ফজর সবাহি মক্তব আমি নিজে পড়াই। আমার সাথে একজন মুয়াজ্জিন সাহেব আছেন, উনিও আমাকে সহযোগিতা করেন। সকালবেলা বাচ্চাদেরকে আমি পড়াই। 18-22 জন বাচ্চা হয়, এরা দিনই শিক্ষা করে, এরা কায়দা আম্পারা কোরআন শরীফ ইত্যাদি পড়ে এবং দিনিয়ার তারা শিখে। মসজিদে প্রতিদিন ভোরে শিশুদের দিনই শিক্ষা দেয়া হয়। আমরা বড় চমৎকার, বড় সুন্দর একটা মসজিদ আমরা দেখলাম, দাড়িপাতন খানবাড়ি জামি মসজিদ গুলাফগঞ্জ। সুন্দর মসজিদ, আর মসজিদের অবকাঠামো, ভিতর বাহিরের দৃশ্যগুলো দৃষ্টিনন্দন, খুব ভালো লাগছে আমরা গেছে। আল্লাহর ঘর মসজিদ, প্রতিটা মসজিদও আমরা গেছে অত্যন্ত ভালো লাগে, কারণ দুনিয়ার সবচাইতে দামি জায়গা ওই লাগে আল্লাহর ঘর মসজিদ। অত শান্তির জায়গা দুনিয়ার মাঝে আর কোনো কারণ নাই। মসজিদে গেলেও একটা রহমতের পরিবেশ দিলের মাঝে বিরাজ করে, সব দিক দিয়া শান্তি পাওয়া যায়, শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়া। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গা আমরা দিছি নি কেন কি আমরা ইবাদত করতাম আল্লাহর। আর ও দেশ হোক আর দেশ হোক, যত মসজিদ হল আছে, তো মসজিদ হল বিনির্মাণও আমরার মুসলমান ভাই বোন হল সকলের অবদান আছে। একজন কলার আমরা লগে আসুন। সালামু আলাইকুম। মিরপুরি নিয়ন সিরামিশি হাফিজিয়া মাদ্রাসা স্কুল, বাজারের ওখানে স্কুল আছে, বাজারও স্কুল হচ্ছে, জয় জগন্নাথপুর ইনশাআল্লাহ প্রাইমারি স্কুল আছে, আর হাই স্কুলও আছে, আর মাদ্রাসা মাদ্রাসা আছে, জয় মাদ্রাসা। ইনশাআল্লাহ আমরা লিখিয়ে রাখছি আপনার সিরামিশি ইতো হতো লন্ডনীয় হল আছেন, প্রবাসী হল সকলটা হোক, ফোন করতা আপনারা সাপোর্ট করতা এলাকার আরও যারা আছেন সিরামিশির আশপাশে। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে আপনার সিরামিশি হাফিজিয়া মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব তো আমরা সিরামিশি বাজার, আর সুন্দর সুন্দর বিল্ডিং দুই এলাকা হল তো আছে, প্রবাসী হল তোর বাড়ি হল এত সুন্দর করে আমরা তুলিয়ে আন মনে আনিয়া আমরা আপনারা দেখাই মনে। আর তোর আগেও যে দেখলাম সুন্দর গোলাপগঞ্জের হৈলাসটিলা গ্যাসের ফিল্ড যেটা দেখলাম, এটাও আমরা সিলেটের বড় একটা সম্পদ। এটার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় এক সম্পদ গ্যাস আমরারে দান করছেন, এটাও দেখছি দৃষ্টিনন্দন এই এলাকাটাও আমরা দেখলাম। আর একজন কলার আমরা লগে আছেন। সালামু আলাইকুম।
জয় আপনি আসুন নিকোলার আমরা লগে হ্যালো ওকে মনে হয় আমরা কলারে আড়াই লিছি আপনি আবারও ট্রাই করুক আপনি আবারও ফোন করলে আপনার লগে মাত মনে ইনশাআল্লাহ আপনার অনুভূতি আমরা আজান মনে আর কোনো রিকোয়েস্ট থাকলে এটাও আমরা নিমু আর যেটা প্রতিষ্ঠান দেখাইছি এটা নিয়ে যদি খের কোনো স্মৃতিচারণমূলক কোনো অনুভূতিও তাইকে দেখে আমরা লগে শেয়ার করতে চাই করতে পারবা আপনার এলাকার একটা প্রতিষ্ঠান আমরা দেখাইলাম আপনার অনুভূতি যদি আপনি ব্যক্ত করতে চান আলহামদুলিল্লাহ আমরা ভালো লাগবো দর্শক সকল যারা দেখবা শুনবা তারা ভালো লাগবে আর একজন কলার আমরা লাগে আছেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আমি রিকোয়েস্ট করতে আসলাম বড়াজিপুর মহিলা মাদ্রাসা একটা মদিনাতুল উলুম ওস্তাদ দেখাইবা লাগি বড় হাজিপুর মদিনাতুল উলুম এটা সাতক ফরসেনি প্লিজ আমরা দেখাইলিছি একবার দেখাইছি আপনি আরো একদিন প্রোগ্রামে ফোন করেন যেন আমরা সময় হইলে তাহলে ইনশাল্লাহ আমরা উমরপুর মাদ্রাসা দেখে নিব মহিলা মাদ্রাসা নতুন হইছে আর কি ইসলামপুর হয়ে ইসলামপুর মহিলা মাদ্রাসা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ঠিক আছে ইনশাআল্লাহ আমি উমরপুর একটা জামাই মসজিদ আর কি আমরা মক্তব আছে ও মক্তবর মসজিদ আর কি মাজরবাড়ির মসজিদ হয়ে জয় জামাই মসজিদ প্লিজ আপনার জয় আপনি আসুনি লাইন মনে হয় আমরা কলটা ড্রপ হয়ে গেছে আমি আবারও হইলাম আর কি যদি আপনার ফোনও আমরা লগে মাতোইন টিভির বলিউম কমাইলে ফোনও আমরা লগে মাতুক আমরা মাত আপনি শুনতে পারবো ইনশাল্লাহ আরো জন সম্মানিত কলার আছেন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি স্টুডেন্ট মাতাম আর মনি জয় আপনি আমরা লগে স্টুডিওত মাত্র আপনি ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ওকে মাশাআল্লাহ আমরা প্রোগ্রাম কিলা লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনারা তো খুব সুন্দর আমরা একটা এহাটনায় নিন বরখা ফোন মহিলা মাদ্রাসাটা একটু দেখাই বানি বরখা ফোন এটা কোন সাতক ফরসেনি মৌলভী বাজার ও মৌলভী বাজার বরখা ফোন ফুরা মাদ্রাসার নামটা আমার হুকা জিনাতে নাম মৌলভী বাজার মৌলভী বাজার ফুরা মাদ্রাসার নাম কি দা মাদ্রাসার নামটা হলো মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা টাইটেল মাদ্রাসা ছাত্র হলদর সুন্দর একটা মাদ্রাসা পুরুষ এবং মহিলা টাইটেল মাদ্রাসা আমরা এটাও দেখাইমু আর আপনার মহিলা মাদ্রাসা বরখাফন মৌলভী বাজার এটা লিখিয়ে রাখছি ইনশাল্লাহ এলাকার আরো যারা আছেন তারা খুব আপনার ইয়া সাপোর্ট করতাম ইনশাআল্লাহ আর তোরা বাদে যাইমু একটা বড় প্রতিষ্ঠান দেখবার লাগি এই প্রতিষ্ঠানের লাগি বহুত রিকোয়েস্ট আমার কাছে আসিল প্রোগ্রামের শুরু থেকে নিয়ে আর বড় সুন্দর এক মাদ্রাসা আমি নিজে আজকে দেখছি আর এই এলাকাটা বড় চমৎকার বিভিন্ন কারণে ঐতিহ্যবাহী এলাকা আরও একটা কল নেই গিয়ার বাদে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠান দেখা যাইমু কল আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম হুজুর গ্লাসন স্থানা ডাহাদুকিন ইউনিয়ন জয় দেন বিএনকে স্কুল
দেখার লাগে জয় আমরা এটা রিকোয়েস্ট অবশ্য আমরা দেশে ফৌসি গেছে আশা রাখাম কিছুদিনের ভিতরে আপনার এই পীরের প্রতিষ্ঠানটা আপনি দেখতে পারবা আর তোর আগে তো আমরা গোলাপগঞ্জ এলাকা থেকে গিয়ে আইছি গোলাপগঞ্জে সুন্দর দুইটা প্রতিষ্ঠান আমরা দেখাইছি ইনশাল্লাহ গোলাপগঞ্জে আমরা আরও যাইমু আর যত প্রতিষ্ঠানের রিকোয়েস্ট আমার কাছে আইছে আমরা ধারাবাহিকভাবে এগুলো তুলি আমরা আনবো ইনশাল্লাহ আমরা দেশের যারা আসেন ইঠিমন লাগে খাম করা বা দেশ সিরিয়াসলি তারা খাম করা আল্লাহ জাজা দেউকা আর আরো জন কলার আমরা লগে আছেন সালাম আলাইকুম হ্যালো জি সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি স্টুডিওতে মাত্র পারলাম জি হ্যাঁ আপনি স্টুডিওতে মাত্র আমরা লগে লাইভ স্টুডিওতে আছেন আমরা লগে খুব গাসাইন আমি কয়েক সপ্তাহ ধরে রিকোয়েস্ট করলাম জয় ওসমানীনগর জয় ওসমানীনগর ওসমানীনগর মাদার বাজার ফয়জুল উলুম হাফিজি আলিয়া মাদ্রাসা জয় দেখাই বল লাগি রিকোয়েস্ট করেছিলাম জয় আমরা আপনার রিকোয়েস্টটা ভাই আজকে আবারও লিখিয়ে রাখলাম ইনশাল্লাহ আলিয়া মাদ্রাসা ফয়জুল উলুম আলিয়া মাদ্রাসা ইনশাল্লাহ আপনার প্রিয় প্রতিষ্ঠান উসমানীনগর ফয়জুল উলুম আলিয়া মাদ্রাসা আর মাদ্রাসার লগে ঈদগার মাঠ আপনার প্রাইমারি স্কুল সহ মসজিদ সপ্তাহে সুন্দর করে আমরা তুলিয়া একটা সুন্দর ডকুমেন্টারি করি আপনারা দেখাইব ইনশাল্লাহ আর এই এলাকাটারও যারা আছেন ওসমানীনগর তো পুরো এলাকাটাও প্রবাসী অধ্যুষিত যারা আছেন হোক আপনারা সাপোর্ট করতে আরও ফোন করতে ইনশাল্লাহ আমরা জানি আসলে দেশের এটা বড় বড় প্রতিষ্ঠানের লগে এই দেশের মানুষ যারাও আমরা আছি সচেতন আমরা সকলেও এগুলোর লগে জড়িত আছি আমরা রাইতে দিনে পরিশ্রম করি তা প্রতিষ্ঠান খুলতে লাগে ইনশাল্লাহ আমরা একটা ডকুমেন্টারি আমরা দেখবো আর এই ডকুমেন্টারিটা দেখবার লাগে আমরা যাইমো আমরা বৃহত্তর সিলেট এলাকার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মৌলভীবাজার ডিস্ট্রিক্টের মাঝে ওইলাগে বড় লেখা ঐতিহ্যবাহী একটা উপজেলা আর এটা লাগে পুরা বিশ্বর মাঝে আমরা হইতাম ফার্মু আগর একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ আগর যেটা থাকি সুগন্ধি বাড়ায় আতর বানানি হয় সবচেয়ে দামি আতর আগরর এটা আমরা ও বড় লেখা এলাকার মাঝেও পাহাড়ের বিভিন্ন এলাকা হল তো আগরের গাছ এবং আগর চাষি হল যারা আসুন এলাকার তারা এগুলা থেকে সুন্দর করে আগর উৎপাদন করেন আর এখান থেকে উৎপাদিত আগর বিশ্বের বিভিন্ন কান্ট্রি হল তো যায় এই ঐতিহ্যবাহী এই এলাকার আর ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা এটা পুরুষ হল তোর ছেলে এবং মেয়ে দাওরা হাদিস পর্যন্ত প্রাইমারি থেকে নিয়ে একবারে তাকমিল ফিল হাদিস দাওরা হাদিস পর্যন্ত কয়েকশো ছাত্র এই মাদ্রাসাতে আসুন আলহামদুলিল্লাহ চমৎকার সুন্দর একটা প্রতিষ্ঠান এলাকাটাও যেভাবে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মাদ্রাসার ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান আউকা সুন্দর এলাকা দেখবো দৃষ্টিনন্দন এলাকা সবুজ শ্যামল পরিবেশ পাশাপাশি ঐতিহাসিক আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসাটা আমরা দেখবো আশা রাখি আপনারা সকলের ভালো লাগবো আউকা প্রিয় এলাকা প্রিয় এই মাদ্রাসাটা আমরা দেখি ইনশাল্লাহ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আজিমগঞ্জ সুজানগর এলাকায় প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল চারিদিকে সবুজ গাছগাছালি ও লতাপাতার ঘন সন্নিবেশ রাস্তার দুই পাশে আছে এরকম মনোরম বাগান পাখপাখালির কলকাকুলিতে মুখর হয়ে আছে পরিবেশ আর এই বাগানগুলো হচ্ছে আগরের অনেকেই বেড়াতে আসেন এখানে আগর বাগান দেখতে আগর গাছ নিয়ে এখানে মাইলের পর মাইল এলাকা সৃজন করা হয়েছে বড় বড় বাগান আগরের কাঠ খুবই সুগন্ধযুক্ত এর নির্যাস থেকে অত্যন্ত মূল্যবান সুগন্ধি আতর ও তেল উৎপন্ন হয় কাঠ আগরবাতির উপকরণ হিসেবেও ব্যবহার করা হয় এর ভেষজ গুণও রয়েছে বাংলাদেশের মধ্যে আগরের জন্য বিখ্যাত এই জনপদের প্রতিটি বাড়ির সামনে আগরের বাগান রয়েছে প্রায় প্রত্যেকের বাড়িতে আছে আগরের কারখানা
দেখা গেল একদল শ্রমিক আগর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এই আগর শিল্পের সুনাম রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে। আগরের জন্য সুপরিচিত এই এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে গোটা উপজেলায় দ্বীনি শিক্ষা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে মাদ্রাসাটি। বর্তমানে উপজেলায় বেশ কয়েকটি মাদ্রাসা থাকলেও একসময় এখানে আর কোনো মাদ্রাসা ছিল না, তাই জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের একমাত্র ভরসা ছিল এটি। অনেক দূরের পথ মাড়িয়ে তখন আসতে হতো তাদের। মাদ্রাসায় মোট চারটি ভবন রয়েছে, আছে মহিলাদের জন্য আলাদা ভবন। জানা যায় প্রায় 2 একর ভূমির উপর 1966 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এলাকার ধর্মপ্রাণ লোকজন। স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক সিদ্দিক আলী ভূমি দান করেন। মাদ্রাসার শিক্ষার মান অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে অতীত ঐতিহ্য ধরে রাখছেন। 2002 থেকে মহিলা টাইটেল ক্লাস ও মহিলা বিভাগ খুলছে। এখন বর্তমানে মহিলা বিভাগ টাইটেল এবং পুরুষ বিভাগ টাইটেল এবং নুরানি বিভাগ, হিফজ বিভাগে, সাহিত্য বিভাগে, জামাত বিভাগে, সাহিত্য বিভাগে মাদ্রাসার আলহামদুলিল্লাহ সুচারুরূপে লেখাপড়া চলতেছে। মাদ্রাসায় কম্পিউটার ল্যাব না থাকলেও আছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। লাইব্রেরিতে আলেম উলামা ছাড়াও নামি দামি লেখকের গ্রন্থ ও কিতাব রয়েছে। মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি নারীদের কর্মমুখী করে তুলতে চালু করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য 750 জন শিক্ষার্থীর জন্য রয়েছেন 35 জন শিক্ষক। মাদ্রাসার ভবন ঘেঁষে আছে একটি মসজিদ। প্রতিওয়াক্ত নামাজে বহু নামাজির সমাগম ঘটে মসজিদে। মাদ্রাসার পাশে আছে আজিমগঞ্জ বাজার, ইউনিয়নের একমাত্র বাজার এটি।